হ্যালো ফ্রেন্ড, পিয়ালির হেসেলে সকলকে স্বাগত জানাই। পিয়ালির হেসেলে এখন চলছে ঈদ স্পেশাল পর্ব। আজকে আমরা তৃতীয় পর্বে পৌঁছালাম। আজকের রেসিপি এগ ড্রপ লচ্ছা সিমাই। এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, এর টেস্ট মুখে লেগে থাকার মতন। চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে এলাম উপকরণে। প্রথমেই নিয়ে নিয়েছি আমরা দুধ। দুধটা নিয়েছি 500 ml মতন, আর নিয়েছি ডিম। এই দিয়েই তৈরি হয়ে যাবে এক ড্রপস লাচ্ছি সিমাই। এর মধ্যে কোনো রকম সিমাইয়ের কিন্তু প্রয়োজন নেই, দুধ আর ডিম দিয়েই আমরা এই সিমাইটা তৈরি করে ফেলবো। দুধ প্রথমে জাল করতে বসালাম। এর মধ্যে এবার দিয়ে দেবো 3টি এলাচ, আর দিচ্ছি একটু গুঁড়ো দুধ। 4 চামচ মতন গুঁড়ো দুধ আমরা এর মধ্যে অ্যাড করলাম। এরপর এটাকে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতন চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে হবে। এরপর এটাকে বেশ খানিকক্ষণ ধরে জাল করে করে কিন্তু এটাকে ঘন করে নিতে হবে। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা একটা নেক্সট প্রসেসে চুকে এলাম। আমরা ডিমটা একটি পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা চলে যায়, আর দিচ্ছি সামান্য চিনি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম চিনিটা যাতে গলে যায় ডিমের মধ্যে সেইভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা এভাবে ফেটিয়ে নিলাম। তারপর আমরা গরম দুধের মধ্যে একটু উঁচু থেকে ডিমটাকে এভাবে ঢেলে দেব। এর মধ্যে ডিমটা পড়া মাত্রই গরম দুধে একটা জালকের মতন তৈরি হয়ে যাবে আর দুধটা ঘন হয়ে আসবে। দেখুন ঠিক লাচ্ছি সিমাই যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু দুধের মধ্যে ডিমটা হয়ে গেছে, আর যত জাল করতে থাকবো দুধটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। এইভাবে আমাদের এক ড্রপ লাচ্ছা সিমাই তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন একবার, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।